Muy vaga. আরো শোবে বলি বাবালি বলি বাবালি আপুকু বাবা তোর খাচ্ছে দেখো আপুকু মুক্তা দেখো কেমন হয়ে আছে সরি গুড মর্নিং নাই গুড আফটারনুন কারণ এখন বাজে ঘড়িতে 12:10 দেখলে পুকু কেমন আদর খাচ্ছে মায়ের কাছে ওর পায়ে ওর শুশুরি লাগে বলে পাটাকে কেমন করে এখন বানাচ্ছি সবার জন্য চিকেন স্টু সবাই খাবে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর দাদাকে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো মেয়েও খেতে পারবে তাহলে ইলিশ মাছ ছিল কিন্তু ইলিশ মাছটার সাইজটা একটু ছোট বড্ড কাটা হবে মেয়েটাকে দিতে পারবো না এই জন্য চিকেন আর আজকের বোনে ছুটি মাছের স্কুলে তাই জন্য ও বাড়িতে থাকবে আর ও তো কোনো মাছ খায় না সেজন্য চিকেনটাই ভাবলাম মা বললো সবার জন্য চিকেনটাই বানিয়ে দেবে যাবো একটু বেরোবো তাড়াতাড়ি বেরোতে হবে একটু ব্যাংকে যেতে হবে আজকের মেয়েটা স্কুল ড্রেস ফ্রেস পরেছে একদম কাঁদিনি পুরো চুপ ভালো হাসি মুখে সব করলো ঠিক স্কুলে ঢোকার আগে কান্নাটা শুরু করে দিল তাও ভালো দেখলাম স্কুলে ঢুকে আজকে বেশিক্ষণ কাঁদেনি কি জানতে পারবো চুপ করে গেছে জন্য চলে এসেছি আজকে বিকেলবেলা বেরোবো একটা বিশেষ কারণে তোমরা তখন জানতে পারবে মেয়ে আজকের বাইরে খাবে রাজদীপ বললো আজকে সোমবার রাজদীপ বললো যে মেয়ে রান্না করতে হবে না বাইরে কি খাবে কি জানে এখনো গোটা কাঁচা লঙ্কা গুলো দিইনি যদি ভেঙে ঘেটে যায় ওই জন্য জল দিয়ে যখন ফুটবে তখন তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আজকের আমাদের লাঞ্চে একটা আর একটা ভালো জিনিস হবে সেটা হচ্ছে মানকচু বাটা নারকেল দিয়ে এই যে মা কেটে কুচিয়ে রেখেছে এই হচ্ছে নারকেল এটা খেতে হেভি লাগে বলো মানকচু বাটা আর কি হবে মা আমাদের লাঞ্চে ইলিশ মাছ ভাজা আছে 4 পিস আর কি আছে মানকচু বাটা আর এটা সিদ্ধ দেখছি বাবার তো যে কোনো একটা সবজি সিদ্ধ চাই লিখেছো দিয়ে দিয়েছি জল এক কড়া জল হ্যাঁ এটা একটু পাতলা পাতলাই হলুদ একদম কম দিয়েছি চিকেনটাকে একটু লেবু গোলমরিচ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক দিনই একদিন ছাড়া ছাড়া চিকেন আসে তার কারণ হচ্ছে পুচু পুকুর জন্য পুকু তাও পুকু খুব খাবার মেনটেন করে ও একদম খায় না মানে পেঁপে সিদ্ধ এইসব খায় দই দিয়ে ভাত খায় কিন্তু পুচু চিকেন ছাড়া ভাত খাবে না দেখো এই এখনো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না জেগে আছে ভিডিও করছি বলে কম্বলটা মুড়ি দিয়ে দিয়েছে আবার আমি এসে ওকে জ্বালাতন করেছি তুলে দিয়েছি সেজন্য আমার উপর রেগে গেছে আমারই ফোনের হটস্পট নিয়ে আমার নেট ঘাটছে ফোন ঘাটছে আমার নেটে দেখছি আমি যাই 12টা 20 বাজে এবার বেরিয়ে যাই এর কাজ হয়ে গেছে খেলাম আর হয়ে গেল
হেঁটে আসবে কি ভেবে হয়েছে মান করছো পারে তা মান কতটা খুব ভালো হয়েছে মা আমাকে বলে যে তোর মেয়ে বলেছে শি করবে পটি চেয়ারে বসেছে তারপরে মা দেখছে ও বারান্দার ওই দিকে গিয়ে করে এসে আর মাকে শি শি করছে মা ভেবেছে হয়তো শি করবে বলে মা বলছে কিন্তু মা মান কচুটা গলা চুলকাচ্ছে না তোমার হাত চুলকাচ্ছিল গলা বাবালে মায়ের ম্যানিয়া রোগ কচু দেখলেই চুলকার কচুটা গাল চুলকাচ্ছে আমি লেবু খাচ্ছি লেবু এই পুরো মুখ হচ্ছে তিনটে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আজকে একটু বেরোবো আসিফ বড় বাজার থেকে এলে তাই জন্যে আর মেয়েটা এখানে ঘুমাতেও চায় না কিন্তু খেয়ে উঠে তো খুব কষ্ট হচ্ছে মা তোমার যেতে হবে না ছেড়ে দাও চলো তাহলে আমারই ভালো আরে ফোনে চারটে বেজে গেছে মেয়েটাকে এখনো ঘুম পাড়াতে পারিনি এই জন্য আসি না কিন্তু না আসার উপায় নেই ওখানেও তো জ্বালায় আজকে সিঁড়ি দিয়ে উঠছি বলছে মাম্মি শি শি আমি বলছি শি করবি বলছে হুম তারপর কতক্ষণ চেপেছিল তারপর বাথরুমে এসে শি করিয়েছি আমি তো মানে অবাক হয়ে গেছি তো বলছে ভেরি গুড গার্ল তো বলছে ভেরি গুড গার্ল বলবে এখন মা ঘুমটা পাড়িয়ে দিই চটপট করে তো উঠতে দেরি করবে সব দেরি হয়ে যাবে চলো মা চলো চলো এখনো গড়বাজার থেকে আসিনি সন্ধ্যে সাতটা বেজে গেছে আমি বলেছি আজকে আর যাবো না কখন যাব আর কখন বা আসবো মেয়েকে খাওয়াবো এত দেরি করলে হয় না দেখি মনে হয় বাবার বাড়িতে যাবে মেয়েকে আজকে রাত্রিরে শাহানা বললো যে চিকেন বানিয়েছে মেয়ের জন্য তা ওই জন্য আর সন্ধ্যেবেলা দুধটা দেবো না দুধটা কাটিয়ে ছানা করে নেবো দেখি ছানা খাই কিনা আর সাথে একটা কেক আছে ফ্রুট কেক দিয়ে দেবো এটা কি মামাম ও কে দিয়েছে তোমায় বাবা এই বাবা লিখতে দেখি দেখো রাজীব বড় বাজার থেকে এনে দিয়েছে ওর উপরে এবার বসে পড়েছে ও তো পুরো হর্স তোমার ভারে শুয়ে পড়েছে মামা দেখো হ্যাঁ ছোলা খাওয়াতে হবে হর্সকে ওলে বাবা ওলে বাবা ওলে ওলে বাবা ওলে চলো গুড়গুড়ি নিনি বাড়ি যাবে হুম চললাম বাবার বাড়ি গুড়গুড়ি গুড়গুড়িটা নাকি শরীর খারাপ জ্বর হয়েছে এ দেখো খুব মজা পেয়েছে এটা দেখে ওকে কেউ টেটি দিলেও যে কি মজা পায় বলার মতো না আর কোনো খেলায় ওর ইন্টারেস্ট নেই ঠিক আছে চলো যাও যাও এখন বাজে 8:10 মামাম কি সামনে বসে যাবে এই নে খেয়ে নে এটা খেয়ে নে
স্কুলে যাওয়ার সময় প্রতিদিন ওরকম একটা করে ফুল লাগবে, ওখান থেকে আমাকে পেরে দিতে হয়। ভাল লাগে না খেতে? ভালো খেতে? ঢুকবি তো? বাবালি কি রে এটা? কি রে মামা? ও এইসব পছন্দ নয়, ওকে যা টেডি দিবি ওর পছন্দ। ওই ইউনিকর্নটা ভালো লেগেছে? হর্স বল বুঝতে পারি, আমি পছন্দ করেছি। তোর পাপা খুব দুষ্ট হয়ে গেছে। হর্স কি হয়েছে এটা? নেবে না। পাপা কি দিয়েছে বলো? আর বলে হর্স। গুড়গুড়ি গুড়গুড়ি তো দেখি, কত জ্বর দেখি, এখানে আসো দেখি। এখন কমেছে জ্বরটা। বাবা লে মুখটা তো পুরো শুকিয়ে গেছে। হ্যাঁ শুকিয়ে গেছে তো ভালো, ভাগ্যে আমি কালকে না কবে হয়েছিল গুড়গুড়ির ওটা অর্ডার দেওয়া হয়নি। হ্যাঁ শুনলাম তো তাই, আর আমি অনলাইনে 300 টাকা করে কিনেছি। হ্যাঁ কোয়ালিটি তো একই। এই কি এবার ওটা ডিলিট করা যায়? দেখো আমার এটা অনলাইনে 300 টাকা দিয়ে কিনেছিলাম, আর বড়বাজার থেকে 100 টাকা দিয়ে কিনে এনেছি। এবার জানি না ওরটা কি অ্যামাজন বেসিস লেখা রয়েছে, এবার মানে ওটা অ্যামাজনের মানে আর কি প্রোডাক্টটা। হ্যাঁ আর চলে কতদিন সেটা আমার তো মনে হয় 100 টাকা দিতে, যদি 2-3 মাস চলে তাও না। দেখো দুজনের দুটো হেলমেট গুড়গুড়ি পরে দেখি কেমন লাগছে। উল্টো পড়ছিস, ওকে একটু পরিয়ে দে না হেলমেটটা, পড়তে পারছি না। ও বা কি সুন্দর লাগছে দেখি মামাম, দেখি সর্বনাশ করেছে। এটা একটা ভিডিও করো, হঠাৎ এসব হচ্ছে, আমি হঠাৎ দেখছি দুই দিক দিয়ে দুটো ফ্ল্যাশ জ্বলছে কেন? আমার কথা ফ্ল্যাশ না, মানে বুঝতে ক্যামেরা উঠে এসছে, আমি এদের মন ধরে দেখছি। কেন তুই ওদেরকে দেখ না, তোর অসুবিধা? তোমাকে একটা আমু দিয়েছো, এছো চুচুড়ি দেখি তাকাও, তুমি এছো দেখি কেমন লাগছে তোমাকে। আমি সব ফ্রিতে পেয়ে যাচ্ছি, আমার ওটা ছোট হয়ে যাবে, আবার বনুর হয়ে যাবে, আমি সব ফ্রি, বনু সব ফ্রিতে পেয়ে যাবে। কি করছো মাম্মা? দেখো সানা চালের আটা রুটি বানাচ্ছে আজকে, আমি ফার্স্ট টাইম খাবো চালের আটার রুটি আর মাংস। ভালো হবে না? ভালো হবে না? হ্যাঁ সিনেমার কথাই বলছো, ওই রকম বই নয়, দুলবালের সঙ্গে গল্প বলছো। রুটিটা একটা খাওয়াবো,
রুটি একটা খাক, আর যদি তারপর যদি ভাত খেতে চাই ভেবেছিলাম যেহেতু একটা করে লেচি কেটে রাখছে, আর মাম্মাম সেই লেচি গুলোকে আবার তুলছে, তুলে আবার সব ছোট ছোট করে টুকরো করে দিচ্ছে, আর গুড়গুড়ি কি মজা পাচ্ছে। ভালো তো, হ্যাঁ যাবে তো, সব লেচি গুলোকে নষ্ট করে দিচ্ছে। মাম্মা তুমি কি করছো? করার টেকনিকটা দেখো, গ্লাস দিয়ে লেচি গুলোকে কেটে নিচ্ছে, তারপরে কি সুন্দর পাতলা পাতলা করে বেলছে। লেচি গুলোকে গ্লাস দিয়ে 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 কাটছে, এটা গ্লাস দিয়ে কাটে না, সব এক সমান হয় আর তাড়াতাড়ি হয়, বুঝেছিস? এই গোল করতে করতে অনেক টাইম লাগে না। ও আচ্ছা, আগে বডি কদিন করুক, দেখো দেখ কেমন করে, বডি কদিন করুক, সবাই তো সমান করায় না। না এই দেখো দুই বোনে শুয়ে পড়েছে, এখন বাজে হচ্ছে 11:30 মনে হয়, সাড়ে এগারোটা বেজে গেছে, গুড়গুড়ির জ্বরটা আবার আসছে, রাত্রিবেলা তো এতক্ষণ ঠিক ছিল বেচারি, আবার এসছে, আর ঠিক হয়ে যাবে তাই না, তাই না গুড়গুড়ি? একদম কালকে সকালে একদম ওকে। এ দেখো আমার মেয়েটা নাচ করছে, নাও যাও নিনি পাশে যে শুয়ে পড়ো, যাও যাও নিনি পাশে শুয়ে পড়ো, যাও নিনি পাশে শুয়ে পড়ো, যাও রাজাকে ডাক, জোরে ডাক, রাজাকে জোরে ডাক, জোরে ডাক, মামাম রুটি একটুকুনি খেয়েছে, একটুকুনি নয় হাফ কি মতন খেয়েছে, ওই চালের আটা রুটি, তারপর একটু ভাত খেয়েছে আমার মেয়ে, আর গুড়গুড়ি খেয়েছে রুটি আর চিকেন। কি 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 নেবে তুমি, ব্যাগটা এই নাও, এবার আমরাও খাবো তারপর বাড়ি চলে যাবো। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই রাখলাম, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো বাবা। আর আমার ভিডিওগুলো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, মামা টাটা করে দাও তো একটুখানি, বাবা।